মুরগি আগে না ডিম আগে কোনটা কোনটা আগে মুরগি মুরগি এলো করতে আপনাদের এই গ্রামে এমন দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোনো পিতাকে দেখেছেন বাজার থেকে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে করে সাজিয়ে রাখতে রাখে না না কারণটা কি বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি জন্মায়নি বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাওয়াবো ঠিক না বে ঠিক আমার আল্লাহ কি বলছে এবার শোনুন আল্লাহ বলে আবদুল্লাহ গেলে মারুক এই আবদুল্লাহ গেলে মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দু দু কিনে ঘরে সাজিয়ে রাখে আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসিনাম তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করিছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগে তোর জন্য তোর মায়ের স্তনির বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি কে কাঁদায় না এই যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না লজ্জা করে না তোমার বাপের ভাত দাও না মায়ের ভাত দাও না তুমি আমার ওয়াজ শুনবে ছি তোমার মতো শ্রোতা আমার প্রয়োজন নেই লজ্জা করে না বাম্মার ভাত দেয় না কি আশ্চর্য মনে রাখবেন আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে বন্ধুরে আল্লাহর নবীদের পরই স্থান হলো আর মায়ের আমি কোরআনে রেফারেন্সগুলো দিচ্ছি খালি গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় বাম্মার কথা আছে শুনে নিন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরায় বাখারাম অবিল বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরায় বাকারাম এস আলু নাকা মা দা ইউনফে কোন কুলমা আনফাক তুমিন খৈরিন ফালিল বাউলি দাইনি ওয়াল আকরবিন বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে পাঁচ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরান্নাম সুরাই নিসার ছত্রি নাম্বার আয়াত ওয়াবুদুল্লাহ তুশ্রী কুবি সাইয়া অবিল অলিদাই নিকসানা বাম্মার খেদমত করবে শুধু তাই নয় আট নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরান্নাম সুরাই আনামের একশো একান্ন নাম্বার আয়াত লা তুশ্রী কুবি সাইয়া অবিল অলিদাই নিকসানা বাম্মার সেবা যত্ন করবে পনেরো নম্বর পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইন সুরান্নাম সুরাই বানি সুরাইল

2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা আল আকাব ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া কুরহা তোদের বাপার আর মায়ের সেবাযত্ন করো তোদের মা তোদের বড় কষ্ট করে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহাতা কুদা মিলুম মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ে তলায় খবরদার বাম্মাকে কাঁদায়ও না এ বাপের ভাত দেয় না মায়ের ভাত দেয় না নিজের বাপকে দেখে না মাকে দেখে না নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা এই তুই পা দিয়ে কি রে বস বস না বাড়ি চলে যা তার মানে পা দিয়ে নাড়াচ্ছে করে আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ এটা মনে রাখবেন আমি একটু অন্য ধরনের মানুষ বাবা চলেন নিজের মাকে একটা শাড়ি কিনে দিয়েছে ঈদের সময় তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে আজ মিলছে কিনা দেখুন নিজের বাপের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নেই স্ত্রীর বাপের প্রতি শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি অবাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি ভক্তি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি ভালোবাসা স্নেহ মায়া মমতা বেশি ঠিক না বেটি বাস্তব কথাটাই বললাম এই যুবক মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন কত দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা বাড়িতে তিনতলা বাড়িতে অবাকিরি মায়ের শোয়ার জায়গা হয় না ঠিক না বেঠিক এই জন্য বলে গেলাম বাম্মা হলো অমূল্যরত্ন যাদের বাম্মা মারা গেছে শুক্রবারে কবরটা জিয়ারাত করবেন বাম্মার জন্য দান রাত করবেন তা তো করেন না অনুরোধ করে বলে গেলাম বাপ আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আর মাকে কোনো দিন কাঁদাবেন না যাই ছেলে বাড়ি থেকে যখনো বেরোবে বাড়ি থেকে যখনও বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে লরি তলার ভিতরে ঢুকে যাবে গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়া এমন আরে বাম্মার দোয়া নেয় না বাম্মার দোয়া নেয় না প্রেমিকার দোয়া নিচ্ছে সোনা আমি পরীক্ষা দিতে যাচ্ছি সোনা সারা বছর পড়েনে প্রেম করেছে পরীক্ষা দিতে যাওয়ার সময় সোনাকে ফোন করছে তা সোনা এমন দোয়া করেছে মাল ছটা সাবজেক্টে ফেল বাপেরা বাস্তব বন্ধু কথাটা সাময়িক শুনতে খারাপ লাগবে কিন্তু বলে যাচ্ছি এখন আমাদের আলোচনা চলছে কার অসুবিধা হচ্ছে এরপরে আল্লা বলে বান্দা শোন তোরা আমাকে কেন মানবি এই পৃথিবীর জমিরে তোদের হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তারা বেল বেল বুঝেন তো আল্লাহ বলে তোরা যখন বেলটা খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে ঘেঁটে গাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে মালটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল নাই ঠিক আন্নায় আল্লাহ বলে আমাকে আল্লাহ বলে ডাক সামান্য একটা আপনাদের করি এই মুরগি আগে না ডিম আগে কোনটা কোনটা আগে মুরগি মুরগি এলো থেকে হয়ে গেল দেখেছেন আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ তোরা যদি বলিস মুরগি আগে মুরগি এলো থেকে বলে ডিম থেকে বলে ডিম এলো থেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ বলে দিচ্ছি কোনটা আগে কোনটা পরে ইন্নামা മുരുകു ഇതാ അറോദയ്യൻ കുൻ ഫയകൂൻ তেইশ নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা সুরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করি তোরাও তো তৈরি করিস আমিও তৈরি করি তোদের তৈরি আমার তৈরির পার্থক্য কি শুনে নিন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে খালি বলে কোনো হয়ে যা ফায়া কোনো হয়ে যায় বান্দা কোনটা আগে কোন কোনটা পরে বান্দা তোদের বলার ক্ষমতা নাই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে এরপর অসুবিধা হচ্ছে এরপরে আল্লাহ পরে বান্দা শোন তোদের একটু বুদ্ধি দিলাম তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 বোঝেন তো আল্লাহ বলে তোদের তৈরি গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফিরি পানি খেলে থাইরয়েড বেড়ে যাবারও সম্ভাবনা বেশি তোদের তৈরি ফিরিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফিরিজটা মাটির উপরে বসানো থাকে আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা হলো মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করবো বাবা এতক্ষণ যাচ্ছ শুধু এক ঘন্টা দশ মিনিট আল্লাহ সম্পর্কে ধারণা দিলাম আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম বাপেরা অসুবিধা হচ্ছে একবার কালে মায় বাস